চিকিৎসায় গাফিলতির অভিযোগে বেসরকারি নার্সিংহোমে হামলা চালায় রোগীর আত্মীয় পরিজনরা। ঘটনা মঙ্গলবার ধর্মনগর তক্ষশিলা নার্সিংহোমে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ। এ ব্যাপারে হাসপাতালের তরফে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্মনগরের একটি বেসরকারি নার্সিংহোমে শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন কদমতলা থানা এলাকার রাজকুমার শর্মা নামের এক রোগী। রোগীর স্ত্রী যোগমায়া শর্মা অভিযোগ করে বলেন, গত 8ই সেপ্টেম্বর এই নার্সিংহোমে তার স্বামীর একটি অপারেশন হয়। অপারেশন করার পর রোগী সামান্য সুস্থ হলে 14 সেপ্টেম্বর তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু রোগী বাড়ি যাবার পর তার শারীরিক সমস্যা বেড়ে যায়। শারীরিক সমস্যা বেড়ে যাবার পর রোগীর আত্মীয় পরিজনেরা তাকে পুনরায় 17 সেপ্টেম্বর ওই নার্সিংহোমে নিয়ে এলে তাকে আইসিইউতে রাখা হয়। রোগীর স্ত্রী অভিযোগ করে বলেন, এরপর হাসপাতালের চিকিৎসক কর্মীরা তাদের রোগীকে দেখতে দিচ্ছেন না, পাশাপাশি কেন রোগীর এই অবস্থা হলো তারও কোনো উত্তর দিচ্ছেন না চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। কিন্তু সাইনের আসলে কোনো রূপ তো কিচ্ছু আছে না, খাইতা বার্তা বমি পাবো না, এরপরে পেটে ব্যথাও না, কিচ্ছু নাই। এরই সূত্র ধরে হাসপাতালের কর্মীদের সাথে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় রোগীর পরিজনেরা হাসপাতাল চত্বর ঘেরাও করে হই হুল্লোড় ও হামলা শুরু করে। হাসপাতালের সামনে চিকিৎসকের গাড়িতে হামলা চালানো হয় বলে নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধর্মনগর থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হাসপাতালের চিকিৎসক তপন শর্মা জানান, তিনি রোগীর অপারেশন করে অনেকটা সুস্থ করেই রোগীকে ছুটি দেন। তারপর রোগী বাড়িতে গিয়ে কি করেছে তা তিনি বলতে পারবেন না। 14 তারিখ পেশেন্ট ভালো, খাওয়া, সুস্থ অবস্থায় বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে তারা কি করছে আমরা বুঝতে পারলাম না। পেশেন্ট 17 তারিখ শকে আইছে, শক বুঝেন তো, পেশেন্টের গলব্লাডারে সিভিয়ার ইনফেকশন আসলো, পিত্তনালীতে ইনফেকশন আসলো, গলব্লাডার লিভারের ভিতরে ঢুকে গেছে এবং মন্ত্রের একটা অংশ পচি গেছিল, গিয়া সব হাঁটিয়া বাদ দেওয়া হয়েছে। অপারেশন 9 তারিখ হয়েছে এবং সুস্থ অবস্থায় পেশেন্টরে 14 তারিখ ছাড়া হয়েছে। তারা আটাইয়া পেশেন্ট বাড়ি চলে গেছে, খাওয়া দাওয়া করে, লেট্রিন করে। এ ঘটনার পর রোগীর আত্মীয় স্বজনেরা রোগীকে এক প্রকার জোর করেই হাসপাতাল থেকে নিয়ে চলে যায়। এদিকে হাসপাতালের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।